সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আল্লাহর রহস্যের সহমত রোজার রমজান মাসে আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো প্রশ্ন, যারা ইতিমধ্যে আপনারা অনেকদিন যাবৎ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় না, তো এইটা একটা ফুল প্যাকেজ হইতে পারে আপনাদের জন্য। ভিডিওটা একটু বড় হবে, যাদের সময় আছে সম্পূর্ণ ভিডিওটা শোনার চেষ্টা করবেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো এখন অনেকের প্রশ্ন ছিল যে বর্তমান গাড়ির অবস্থা কী, এটাও জানাবো। ইভেন কিস্তিতে গাড়ি নেওয়া যাবে কি না, কোন গাড়ির মডেল নিলে কেমন হয়, ইভেন আরও কিছু কিছু আপু ইভেন ভাইয়েরা প্রশ্ন করছে যে আকিজের মতো বা বড় বড় কোম্পানিগুলো তারা কীভাবে এই বাজারে টিকে আছে। তাদের তো অনেকগুলো গাড়ি, আমরা তো দুই একটা গাড়ি নিয়ে হিমছিম খাচ্ছি। তো আসলে এর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দিব স্টেপ বাই স্টেপ। তার আগে আমি বলতে চাই, আমি এই যে ভিডিওটা করছি এটা মালিশের ভিডিও। আমি যে হিনো গাড়িটা, এটা 7 টনের একটা গাড়ি। এই গাড়িটা নিয়ে এটা আমাদের দেশে এই মডেলগুলো মনে হয় অ্যাভেলেবল নাই, তারপরেও আছে মোটামুটি। আপনার আমাদের দেশে 709 বা 907, মেবি 907 মডেলের সেম গাড়ি হবে। আমরা আসলে এই গাড়িটা নিয়ে আমরা থাইল্যান্ড গেছিলাম। আমার একটা বিয়ে আছে, ওনার ফার্নিচার শপ আছে, ওখান থেকে আমরা কিছু মাল নিয়ে, তো আসলে উনি অনেক রিকোয়েস্ট করছিল যে ওনার সাথে জন্য যাই। আর প্রকৃতি তো মাশাল্লাহ, মালয়েশিয়া খুব সুন্দর, ইভেন থাইল্যান্ডও খুব সুন্দর একটা জায়গা, যারা সুযোগ পাবেন অবশ্যই যাবেন। তো আসলে আমি মূল প্রশ্নেই যাই, যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এখনও করেন নাই, লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। তো মূল যে ভিডিওর অংশ সেটা আমরা শুরু করতে যাচ্ছি এখন। এখন কথা হলো যে আপনারা সর্বপ্রথম আমি যেটা আপডেট দিতে চাই সেটা হলো আমার গাড়ির, এতদিন যাবৎ আমি কেন গাড়ির কোনো আপডেট দিই না, সেটা হলো আমি আসলে খোঁজ খবর রাখি না তেমন একটা। বর্তমানে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন, বিশেষ করে অনেক ড্রাইভার যারা আছে তারা এখন আমার ভিডিও দেখতেছে, ইভেন গাড়ির মালিকরা তারাও আমার ভিডিও দেখেন, ইভেন তাদের থেকে টুকটাক যে আপডেটগুলো পাই। এখন সিজন যেহেতু ঈদের সিজন, ভালো কাজ চলতেছে, ইভেন মোটামুটি ভালো একটা ভাড়া হচ্ছে। আর আপনার বাংলাদেশে তো জানেন সিন্ডিকেট একটা বড় মাপের একটা জায়গা, যে জায়গাটা তারা আপনি যতই যা করেন না কেন সিন্ডিকেটের কবলে পড়লে আপনি নিঃস্ব। তো তার ভিতরে এখন মোটামুটি ভাড়া ভালোই হচ্ছে, বলা যায় আগের থেকে ভালো বাজার, কিন্তু তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে টাকা থাকতেছে মোটামুটি। এখন এইভাবে যদি চলতে থাকে বা কিছুদিন পরে শুনতেছি মেবি 2024 সাল থেকে ডাইরেক্ট ভারত থেকে হয়তো তেল আসবে, তখন যদি বাংলাদেশের তেলের বাজারে একটু নিয়ন্ত্রণে আসে আশা করা যায়। ইভেন বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণ মিল ফ্যাক্টরি যেগুলা মানে প্রসেসিংয়ে আছে, এখনও অনেকগুলো ওপেন হয়েছে, অনেকগুলো হচ্ছে না, অনেকগুলো হবে বা সামনে আপনারা জানেন যে পাওয়ার হাউস যেগুলো, যে যেমন এই যে কী বলে এটারে, যা হোক আপনারা বুঝতে পারতেছেন যে বিদ্যুতের যে কী বলে এটা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আরও অনেকগুলা বড় বড় যে প্রজেক্টগুলো, এগুলো চালু হইলে বাংলাদেশে প্রচুর মিল কারখানা এগুলো চলবে। ইভেন তখন তো গাড়ি সংকট, ইভেন এখনও বলা যায় যে গাড়ি সংকটে আছে। তো এই মুহূর্তে গাড়ির বাজার যেটা আছে, আমি বলতে চাই যে ভাড়ার হিসাব করলে আগের থেকে ভালো ভাড়া এখন পাওয়া যাচ্ছে, কিন্তু তেলের হিসাব করলে বাই করলে এবারে দেখা যায় যে হয়তো 80% আপনার ঠিক হয়ে গেছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই যেন ঠিক হয় এই কামনাই করি। আর মোটামুটি অনেকে বলতেছে যে 1 লাখ, সেদিন এক ভাই দেখলাম যে ওনার 2-3টা গাড়ি আছে, 3টা কি 4টা মেবি, উনি 1,20,000 টাকা করে কামাচ্ছে, উনি আমাকে কমেন্ট করছে। তো আমি ওনাকে বললাম যে ভাইয়া যদি সম্ভব হয় তাহলে আপনার এই লাইনে আমার 2টা গাড়ি ঢুকাইয়া দেন। তো আসলে যারা করতেছে তারা করতেছে, বা বড় বড় কোম্পানি। এরপরের যে ব্যাপারটা সেটা হলো যে কীভাবে বড় বড় কোম্পানি, যে তাদের 300-400 হাজার গাড়ি আছে তারা কীভাবে চলে। আচ্ছা, এটার মধ্যে আরও একটা ব্যাপার আছে, যেমন আকিজের 128টা কোম্পানি, তাদের মানে ফুড দিয়া সব কিছু মিলায়, যেমন পাটেক্স আছে, সিমেন্ট আছে, রড আছে, আরও অনেক কিছু আছে তাদের। তো এখন ওদের যদি 1,000 বা 2,000 বা 2,500-3,000 গাড়ি থাকে, ওদের তো ওদের কোম্পানির গাড়িগুলা ওদের মালগুলা টানবে।
এটাই স্বাভাবিক। দেখা যায় যে ওদের যশোর থেকে জুট নিল, নিয়ে চিটাং কোনো সিরামিক কোম্পানিতে বা অন্য কোনো জায়গায় নিয়ে গেল। হ্যাঁ, ওখান থেকে আসার সময় ওদের কোম্পানির মালই ওরা টানতে পারতো, তো ওদের কিন্তু লস নাই, ওদের এটা হয়ে যাবে। ইভেন ওদের আন সিজনে এখন দেখা যায় যে ওদের কোম্পানিতে গাড়ি লাগতেছে না, ওরা তাড়াতাড়ি কী করলো, অন্য সাইড করাই দিল, দিয়ে অন্য কোম্পানির কিছু মাল নিয়ে আসার সময় খালি গাড়ি, তো এইভাবে হয়ে যায়, পোষায় যায়। হ্যাঁ, আমি কী বুঝাইতে চাচ্ছি আপনারা বোঝার চেষ্টা করলে আসলে বুঝতে পারবেন। তো আরও একটা ব্যাপার, যখন কোম্পানি গাড়ি হবে তাদের সাথে কিন্তু সিন্ডিকেট করতে পারে না, কারণ কি, যখন আপনার ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টের বিজনেস আপনারা করেন, এখন আপনার ট্রান্সপোর্টে যদি আপনার মাল নেন তাহলে আপনার ওখান থেকে কে দালালি করবে, তখন তো দালাল নাই, তখন আপনার যে মালটা আপনি ন্যায্য মূল্যে আপনার মালটা আপনি নিচ্ছেন। এখন ওই সময় যদি এটা অন্য কোম্পানির কাছে দিয়ে দিতেন বা অন্য কোম্পানি গাড়ি দিয়ে টানাইতেন, তাহলে কী হতো যে ওখানে আপনার দালালি করারও জায়গা আছে, ওখানে আমি দালালি বলবো এক কথায়, সিন্ডিকেট এগুলো তো দালালি বলে, ঠিক আছে, আমি দালালি বলি, শুনতে খারাপ লাগলেও করার কিছু নাই, এই আর কি। তো আসলে আমি এই জিনিসটাই খেয়াল করছি, যাদের আসলে 2000 গাড়ি আছে তাদের 2000 গাড়ির ক্যাপাসিটিও আছে, সো এখানে আমাদের ওখানে টেনশন করে কোনো লাভ নাই। এক আর একটা অভিজ্ঞতা হলো, আমি যেহেতু মালয়েশিয়াতে, আপনারা দেখলেন যে যে গাড়িটাতে ই করছি, এই গাড়ির ড্রাইভার খুবই ফ্রেন্ডলি, আমি অবশ্যই তার সাথে আগে পরিচিত ছিল না, আমি যেহেতু আমি কুয়ালালামপুর সিটিতে থাকি, ওখান থেকে পারলিস হয়ে আমরা থাইল্যান্ড যেহেতু গেছি, এখানে যাওয়া আসার ভিতরে আমাদের 1300 কিলোমিটার ছিল, তো 1300 কিলোমিটার একই সিটে বসা একটা ড্রাইভারের সাথে গল্প করা, আমি ওর কাছে খুঁটিনাটি অনেক কিছু জানলাম, এ দেশের সম্পর্কে তারপরে এ দেশের গাড়ি সম্পর্কে, আমরা যে মালগুলা নিয়েছিলাম আমাদের হয়তো 1 টন মালও হবে না, তার জন্য তাকে 50,000 টাকা ভাড়া দিতে হয়েছে, এখানে 650 কিলোমিটার পথ ছিল, আসতে 650, যাইতে 650, আসার সময়ও কোনো মাল নিয়ে আসি নাই। তো এক্ষেত্রে দেখা যায় যে এই দেশের তুলনায় 1 টন মাল নিয়ে এত দূর গেল, 50,000 টাকা ভাড়া, তো এখান থেকে এদের তেলের দামও কম, এর তেলের খরচ আমি দেখলাম এখানে 100 রিংগিতের তেল নিলে ওর তেল আসতেছিল 45 লিটার বা 46 লিটার, অর্থাৎ যে পার লিটার ওর পড়ছে 2 টাকা সামথিং, 2 টাকা 28 পয়সা মেবি, যার বাংলাদেশি মূল্য হয় এখনকার রেট যদি হয় 25 টাকা, 25 দুগুণে 50 আর 28 সেন্ট দিয়ে ওই তো 60 বা 70 টাকা তেলের লিটার। তো এই দেশে দেখেন যে হাইওয়ে, এখানে টোল দিতে হলে, টোল দেখলাম এখানে বড় 2টা টোল ছিল যার দাম ছিল 19 টাকা, একটা একটা 35 টাকা, আর বাদ বাকি সব 2 টাকা করে, তো আর 10টা টোল মতো পাইছে, তো 2 টাকা করে এটা 20 টাকা, ইভেন সরি এখানকার 20 রিংগিত, আমি টাকার সাথে গুলাই ফেলতেছি, আমি যেহেতু আমরা বাঙালিরা এই দেশের রিংগিতেও টাকা হিসাবে গণনা করি, তারপর আমি বুঝাই দিচ্ছি আপনাদের, তো এখানে 10টা টোল মতো পড়ছে, তো 8টা কি 10টা হবে মেবি, আমি যেটা ঘুমাইয়াছিলাম আমি হয়তো জানি না, তবে 2টা টোল ছিল, যেটা ছিল 19 টাকা একটা আর একটা ছিল 35 টাকা, এটা ছিল বড় টোল, তো সব মিলাই আমি ধরলাম দেখা যায় 100 টাকার টোল, তো 100 টাকার টোল যদি হয় 100 এখানে আপনার 2500 টাকা বাংলা টাকা, 2500 টাকা তার তো টোল গেল, এখানে ও 650 কিলোমিটার রোড গেছে আসার জন্য, আবার এই অর্থাৎ 5000 টাকা তার টোল গেছে, আর তার তেল গেছে, ওর গাড়ির মাইলেজ মোটামুটি ভালো, ও বলল যে ওদের দেশে তেলের হিসাব ওরা 100 টাকার তেল হিসাব করে করে গণনা করে, তো আমরা তেল নিছি চায়ের পাম্পের থেকে যাওয়ার সময়, তো ওর 400 টাকার তেল লাগছে, 10,000 টাকার তেল লাগছে, তো 10,000 টাকার তেল আর 5,000 টাকার টোল, 15,000 টাকা ওর খরচা, আর ও খাওয়া দাওয়া করছে, এগুলা মিলাই আমি আরও 5,000 টাকা ধরলাম, বা হ্যাঁ 5,000 মতো ওর খরচা আছে, তো 20,000 টাকা ও 30,000 টাকা ওই টিপটা থেকে ওর টাকা পাচ্ছে। তো আসলে দেখেন কি সুন্দর একটা সিস্টেম, আসার সময় ও কোনো মালও আনি নাই, কিছুই আনি নাই, জাস্ট আমাদের সাথে 2 ঘন্টা আমরা ওখানে গেছি, মালটা তাদের হাতে বুঝাই দিছি, 2 ঘন্টা পরে আমরা ব্যাক আসছি। এখানে আপনার ও আসার সময় ইচ্ছা করলো, আমাদের দেশে হইলো কিন্তু ওখান থেকে খালি আসতো না, একটা ভাড়া ধরে নিয়ে আসতো, ও আনে নাই, খালি গাড়িটা নিয়ে আমরা আবার আসার সময় চলে আসতো। আর মালয়েশিয়ার রোডগুলো এত সুন্দর রোড, আপনার এত স্মুথ রোড, আপনি
দেখতেছেন এটা আমার পুরা ভিডিওতে আমি কাট কাট করে দিছি, এর পুরা রোডটাই এমন। তো আসলে আমি জানি না আমাদের দেশে কেন এত সমস্যা, আমি আমার মাথায় ঢুকে না। তো আমি তার সাথে গল্প করলাম যে আমার গাড়ির সাইজ আছে এইটা, আমার দুইটা গাড়ি আছে ইভেন এইভাবে। ও বলতেছে আমার গাড়ি তো ছোট গাড়ি, আমার গাড়িতে এই ইনকাম, যদি তোমার গাড়ি এদেশে থাকে তোমার গাড়িতে আরও বেশি ভাড়া হবে। ইভেন ওদের দেশে 5 টন 7 টনের গাড়িতে 5 টন মাল নিতে পারবে, 2 টন গাড়ির ওজন, 7 টন মিলাইয়া দিছে। 5 টনের উপরে নিলে ফাইন হয়, তবে ও মাঝে মাঝে যদি এরকম রিক্সের ছোটো ছোটো মাল হয় তাহলে 6 টন পর্যন্ত নিতে পারে। ইভেন আমাদের যে গাড়ি সেই গাড়িতে হাইজ গেলে 10 টন থেকে 12 টন মাল নিতে পারবেন, তার বেশি নিতে পারবেন। তা আসলে দেখেন ছোটো ছোটো মালে কত ভাড়া তাদের এখানে থাকে। ইভেন তাদের কোনো সিন্ডিকেট নেই, তারা অনলাইনে তাদের পেজ আছে, আপনার এখন একটা ভাড়া লাগবে আপনি জাস্ট অনলাইনই করবেন, আপনি যে কোনো কাউরে আপনি অফার করতে পারেন। এখানে কোনো সিন্ডিকেট নেই, আপনার ডাইরেক্ট মালিকের সাথে মালিক ই করবেন। অনেকে আছে যে ড্রাইভার কোম্পানি সিস্টেম করে থাকে, কারণ আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানিতে 20টা গাড়ি আছে, এর জন্য আমি অফিসিয়াল একটা অফিস করলাম। সেই অফিসের ভিতরে হয়তো কোনো মেয়ে থাকবে, বেসিক্যালি এখানে মেয়েই থাকে। ওই মেয়েটার কাজ হলো কি, সে ভাড়া ধরবে, ধরে কোথায় লাগবে লোকেশন দিয়ে দেবে, লোকেশন অনুযায়ী যাবে মাল লোড করবে নিয়ে চলে যাবে, দ্যাটস ইট, ফিনিশ। তো আসলে আমাদের দেশের যে কাহিনিগুলো হয়, এই যত মূর্খ মানুষের কাছে ক্ষমতা, সত্যি কথা, এখন খারাপকে বললেও বলতে পারে। দেখা যায় যে কোনো অফিসের পিয়ন দেখবেন, সে পিয়নের বেতন হওয়ার কথা 5 থেকে 7 হাজার টাকা, কিন্তু ঢাকা শহরে তার দেখেন 25 তলা 20 তলা 4-5টা বাড়ি। তা আসলে যারা চাকরি বাকরি, তারা কি বলে পড়াশোনা করছে, তাদের মেধা খাটায় চাকরি করতেছে, তারা কি করে, তাদের কিছু নাই। অথচ ছোটো ছোটো লেভেলের যেসব মানুষগুলো তারা পাওয়ারফুল মানুষ, কিছুদিন পর পর দেখেন বাংলাদেশের দুর্নীতিকর এই মানে যারা জীবনে ভাত পায় নাই, ভাত খাইতে পারে নাই, সেসব মানুষের কোটি কোটি টাকা স্বর্ণের ব্যবসা এটা সেটা। তা আসলে আমি ঘৃণা লাগে মাঝে মাঝে বাংলাদেশে হয়ে, যে ভাই বাংলাদেশ হয়ে বাংলাদেশের বিরোধী কথা বলেন, আসলে এরকম না। আমি ধিক্কার জানাই সেই সব মানুষের উপরে যারা কিনা মানুষের ডাইরেক্টলি ক্ষতি করে। এই যে আপনারা যে ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে এগুলো সব থাইল্যান্ড দেখেন কি নিট অ্যান্ড ক্লিন, তারা মানুষের সাথে বর্ডার দেখেন, আমাদের দেশে বর্ডার হলে তো মনে করেন কি থাকে, এদের সময় যে তার কাটা দেখতেছেন, আপনি যাইলেও যাইতে পারেন আসলেও আসতে পারেন, আপনি ডাইরেক্টলিও ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। তো মানুষের ভিতরে মানুষের একটা ই থাকে, বুঝছেন, যে আপনি আপনার সামনে যদি 2 জন মানুষ থাকে তারা এক্সপেক্ট করে যে তারা আগে আসছে, তারা আগের মালটা নিয়ে যাবে, কেউ ঠেলাঠেলি করে কেউ ঘুষ দিয়ে আগে ঢোকার চেষ্টা করে না। এখানেও সেম সিস্টেম, এখানে খোলা আছে, আপনি ইচ্ছা করলে বাইপাস দিয়েও ঢুকে যেতে পারেন, কোনো কিছু না চেক টেক করে, কিন্তু তারা কিন্তু সেটা করবে না। তারা মনে করে তো আপনি তো ঢুকবেন, আপনি লিগালি ঢুকবেন, তাদের আইসিগুলো জমা দিবে, তারা সুন্দরভাবে যাইতে পারবে। আপনি এই যে কিছু কিছু জায়গা দেখবেন যে বর্ডারের এলাকা, দেখলাম একদম পুরা খোলা, শুধুমাত্র বুক সমান করে তারের কাটা দিয়ে একটু ঘিরে রাখছে, মানে যাতে এটা বাংলাদেশ, এটা সরি এটা মালয়েশিয়া, এটা থাইল্যান্ড বোঝানোর জন্য। তা আসলে দুর্নীতি, আমি এই কথাটার একটাই কারণ যে দুর্নীতি আমাদেরকে গ্রাস করে ফেলছে। আসলে আমরা কাদেরকে কোপ দিচ্ছি আজকে বাংলাদেশে, মানে আমার কথা বলতে ইচ্ছা করে না, আমি জানি না কেন আমার আজকাল ভিডিও বানানোর উৎস হারায় ফেলতেছি, যে মানুষের আল্লাহ হিদায়ত দিক আর কী বলবো, রোজা রমজান মাস, ভিডিও এখানে শেষ করে দিয়েছি, অনেক কথা বলার ছিল, তো কোনো ভুল হইলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।